ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে শিরোপা জয় করেছে বাংলার জুবারা ক্রিকেটারদের কঠোর পরিশ্রম দৃঢ় মানসিকতা এবং দলগত প্রচেষ্টার কারণেই শিরোপা জয় সম্ভব হয়েছে বলে মনে করেন বয়স ভিত্তিক দলের নির্বাচক এসানুল হক শেজান আর ভারতকে হারিয়ে জয় পাওয়ার অনুভূতি জানান টুর্নামেন্ট সেরা ইকবাল হাসান ইমন খেলাটা যখন ক্রিকেট আর প্রতিপক্ষ ভারত তখন বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বেশি আর সেই ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলার যুবারা জুনিয়র টাইগারদের এমন কীর্তিতে উচ্ছ্বসিত বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তবে জয়ের পথটা সহজ ছিল না বাংলাদেশের জন্য ক্রিকেটারদের কঠোর পরিশ্রম আর ধীর মানসিকতার কারণেই ট্রফি জয় সম্ভব হয়েছে বলে মনে করেন বয়স ভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক সিজান প্লেয়াররা আসলে তারা ভেরি কনফিডেন্ট ছিল সেমিফাইনাল পরে তাদেরকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকেই বোঝা গেছে যে আজকে ওরা জিততে চায় এবং ফ্রম দ্য ফার্স্ট বল থেকে লাস্ট এন্ড পর্যন্ত কিন্তু তারা ফাইট করেছে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছে জুনিয়র টাইগাররা এই দলের অধিনায়ক তামিম পেসার ইমন সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে ভবিষ্যৎ তারকা হিসেবে দেখছেন এই নির্বাচক আমি তো চাইব যে পনেরো জন পনেরো জনই আসলে ভালো করবে এবং ওরা লিস্ট পাঁচ ছয় বছর পরে ওরা আমরা ন্যাশনাল টিমে দেখতে পাবো আজিউল হাকিম তামিম ক্যাপ্টেন আমার মনে হয় অনেকটাই ম্যাচুরিটি তারা গেইন করেছে ফাইনালে ভারতকে হারাতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান টুর্নামেন্ট সেরা হওয়া ইকবাল হাসান ইমন আসলে ভারতকে হারানো একটা বেশি অনুভূতিকর ভালো লাগার কাজ সো আমরা আমরা জায়গা থেকে ভালো কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা আর এই উইকেটে কোন জায়গায় ভালো বল কোন জায়গায় করলে ভালো হবে সো একটু বাড়তি এক্সপিরিয়েন্স ছিল এটাই আমাকে অনেক হেল্প করছে এছাড়াও মাঠে ক্রিকেটারদের সমর্থন দেওয়ায় প্রবাসী দর্শকদের ধন্যবাদ জানান তিনি আল মাহমুদ ফাহিম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা